আসসালামু আলাইকুম। তো আমরা আসছি সাফারি পার্কে, আর এই প্রথম গেটে আইসা যে পিছনে বাইক পার্কিং করলাম, তা আসছে ছোট ভাইয়ারে নিয়ে। তো এখানে এসে সে খুব লাফালাফি করতেছে। যাই হোক, তো এখন ভিতরে যাই, যাওয়ার পরে দেখি কতটুকু কি করা যায়। তো এই যে আমার ছোট ভাইয়া, তো তোমার এখানে আইসা কেমন লাগতেছে? অনেক লাফালাফি করি। কেন? কারণ অনেক খোলা মাঠ। অনেক খোলা মাঠ? তো তোমাকে এরকম খোলা মাঠ কি ভালো লাগতেছে? জি। আচ্ছা, যাই হোক, এরকম খোলা মাঠ, তারপরে আজকে আবহাওয়াটা অনেক ভালো, কারণ এখন বাজে 1:30-টার বেশি। তো এর মধ্যে ওই রকমের যেই দুপুরবেলার যেই কড়া রোডটা থাকে সেই রোডটা নাই, আর আমরা আসছি সারা রাস্তা, মানে পুরাটা রাস্তাই মোটামুটি ফ্রি ছিল আর রৌদ্র ছিল না, যেই কারণে আমরা আইসা মানে আমরা আমাদের যেই রাইডটাও খুব উপভোগ করতে পারছি। তো যাই, ভিতরে যাই, দেখি কি করি। তো এই যে হঠাৎ করে ছাতাটা বের করলাম, কারণটা হইলো যে হঠাৎ করে রৌদ্র, আর রৌদ্র তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বাতাসও আছে, যেটা নিয়ে কোনো প্যারা লাগতেছে না। তো সে খুব এক্সাইটেড, শুরু থেকে এইভাবে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে। যাই হোক, নিষেধ করতেছি, কারণ এভাবে দৌড়ে এলে সে একদম হাঁপাইয়া যাইব, এটা চাইতেছে না। আর এইখানে ছোট ছোট মেলার মতো ভালোই, এখানে ফুল ফুল কি কি যেন বিক্রি করতেছে। আচ্ছা, তো ওই যে কথা বলতে বলতে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। হ্যাঁ, তো এটার ভিতরে যাই তারপরে। আর ওই যে আমার ছোট ভাইটা ওইখানে ওইসা হাত নাড়াইতেছে। ওকে, এখন দুজনের দুইটা টিকিট কাটি, আর যতটুকু জানি যে এখানে সম্ভবত স্টুডেন্ট টিকিটগুলোও অ্যাভেলেবেল, তো দেখি স্টুডেন্ট টিকিটগুলো নিতে পারি কিনা, যদি নিতে পারি তাহলে এটা শেয়ার করবো। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট, আর আমার জন্য একটা স্টুডেন্ট টিকিট কাটা। পার্কের ভিতরে টিকিট জমা দিয়ে পার্কের ভিতরে ঢুকে পড়ছি, আর এই তো এখন দেখাই। তো প্রথমে ঢুকলেই যেটা চোখে পড়ে সেটা হইলো গিয়া যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটা ছবি। এখান থেকে দুইদিকে দুইটা রাস্তা গেছে, কোথায় কি গেছে সঠিক জানা নেই, তবে আমরা ডিসপ্লে ম্যাপটা একটু দেখে আসি। এখানে আসো, আমরা ওইখানে ডিসপ্লে ম্যাপটা একটু দেখে আসি, তবে ওইটা দেখলে যেটা বুঝতে পারবো যে ওইখানে মানে এই পার্কে কোথায় কি আছে না আছে সেই জিনিসটা আর কি ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তো সেই জিনিসটা একটু দেখি। তো এটা এটা হলো গে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ। তো এইখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কোন প্রাণী কোথায় কিভাবে আছে না আছে। তো এখান থেকে ছোট একটা ডিসপ্লে ম্যাপ, তবে আমি মনে করি যে এখানে ঢোকার আগে ডিসপ্লে ম্যাপটা একটু দেখে নিলে সব থেকে বেটার হয়। আসার পরে আমরা কিন্তু একদম পাখির যেই ক্যাচুর ম্যাচুর যে আওয়াজগুলো সেগুলো শুনতে পাইতেছি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। তো আমরা এখন এই পাখির এখানে যাওয়ার একটু ট্রাই করবো, দেখি। চলে আসলাম সাফারি কিংডম, এই যে আমার পিছনে, আর ভাইয়া তো সে খুব এক্সাইটেড, সে একা একাই ভিতরে চলে গেছে, এখন ভিতরের দিকে যাই। তো ওই যে ও আবার উঁকি দিয়ে যেন কি কি দেখতেছে। তো এই জায়গাটার উপরে ছাউনিটা একদম গাছের, তো ভিতরটা এখানে ভালো পরিমাণে একটু ঠান্ডা, তো এখান থেকে সম্ভবত টিকিট কাটতে হবে, দেখি টিকিট কাটা যায় কিনা। সাফারি কিংডমের ভিতরে ঢুকছি আর দুইটা টিকিট কাটছি, টিকিট নিচ্ছে আমাদের 40 টাকা করে, দুজনে 80 টাকা। তো এখন ভিতরে যাই, যাওয়ার পরে আমরা এখানে সম্ভবত যে পাখি প্রজাপতি আরও কী কী যেন দেখায়, তো দেখি। এখন আসলাম প্রজাপতি কর্নার। এইখানে আবার আপনার কি বলে এটা একটা বাঁশের একটা ব্রিজ বানানো আছে, তো ব্রিজটার মধ্যে উঠলাম। তো এই বাঁশের এই ব্রিজটার উপর দিয়ে আমরা ওই পারে যাবো, আর এখানে তেমন পানি নেই, পানি একদম শুকিয়ে গেছে, আর পানিগুলো কেমন যেন কাদা কাদা ময়লা ময়লা। তো যাই, ওই পারে যাই।
যে রাস্তাটা এটা হলো বের হয়ে যাওয়ার রাস্তা, আর এখন আমরা ছিলাম প্রজাপতির যেই কর্নারটা সেই কর্নারে ছিলাম, আর নেক্সটে এখন যাব। এখন থেকে কোন কর্নারে যাওয়া যায় তো এখন আমরা এখান থেকে বের হই। কুমির পার্কে, তো কুমির পার্কে আমরা তেমন কোনো কুমির দেখতে পাইনি। এই দেওয়ালের পাশে একটা কুমির ঘুমাইতেছে সম্ভবত, তো ওটা কোথায় ছিল জানো? ওই তো আমরা এটা একটু দেখানো ট্রাই করি। এই যে কুমিরটা, কুমিরটা এখানে খুব রিল্যাক্সে ঘুমাইতেছে, তো ওরে আর ডিস্টার্ব না করি আমরা, ওরে ডিস্টার্ব না করি। তো এই যে ছোট মেয়ে আর কুমিরটারে এত ঘুম, তারে উঁচা করে তারপর দেখাইলাম, এখন তারে নাকি আবার উঁচা করতে হবে, সে আবার ভালো করে দেখবে। তো তারে উঁচা করে এই কুমির দেখার জন্য এই যে তারে এখানে আমাদের ঝুলাই দিতে হইলো। সে কুমির রে ভাইয়া বললে, ভাইয়া বইলা ডাকতেছে। যাই হোক, তারে এখানে ঝুলাই দিলাম, সে এখানে এখানে বসে বসে সে কুমির দেখতেছে, সে এখানে দাঁড়ায় এনজয় করতেছে। তো তুমি এই পর্যন্ত কি কি দেখলা? তো আমরা এই পর্যন্ত দুইটা জিনিস দেখলাম আর কি, তো বাকি জিনিসগুলো সামনে দেখবো। আমরা এখন হাঁটতেছি এই পুরা জঙ্গলের ভিতরে, তো আমাদের হাঁটতে কিন্তু ভালোই লাগতেছে। আর আমার এই যে ভাইয়াটা, সে কিন্তু মানে এখানে এসে খুব এনজয় করতেছে, তাকে দেখে বুঝাই যেতেছে। আর এই তো আমরা এখন কোথায় যাচ্ছি? অজগরের এলাকায় ও যে মাছ খাইতেছে, এগুলোর নাম কি যেন বললা? সারস, সারস। তো ওই যে সারস ওইখানেও আছে, ওগুলা বসে আছে ওইখানে। এখন দেখলাম সারস পাখি, তো এখন আমরা কি দেখবো? উট পাখি। উট পাখিটা আমাদের একদম সামনাসামনি আছে, আমরা এখন উট পাখি দেখি। আসলে এই যে উট পাখিটা মনে হয় সম্ভবত আমাকে আমাকে কামড় দেওয়ার জন্য এমন করতেছে। দেখলাম যে পিছন থেকে দৌড়ে আসছে, ক্যামেরাটা যদি অন থাকতে হয়তো দেখাতে পারতাম। সব থেকে বড় প্রজাতির উট পাখি, তো দুইটা উট পাখি এখানে একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে।
সাফারি পার্কে সব থেকে ইন্টারেস্ট যে জিনিসটা সেটা হলো যে বাসে ঘুরা জঙ্গলের ভিতরে ঘুরা ঘুরা বাঘ সিংহ যেগুলো দেখার ওগুলা, তো আমরা এখন সেই পয়েন্টে যেতেছি। তো আমরা বাসে উঠে গেছি, আমরা এখন যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা বাস থেকে অনেক কিছু দেখতে পাবো। এখন আমরা কি দেখবো? ভাল্লুক।
আমাদের ঘোরাঘুরি শেষ, বাস থেকে নামলাম। বাসে বসে আমরা সিংহ দেখছি, জিরাফ দেখছি, আরো কি কি যেন দেখছি মনে নাই, কিছু যে নীল গাই দেখতে পাইলাম। তো এই তো বাসে বসে বসে কিছু দেখলাম, আর এখন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট না। আসলে এখানে ঘুরতে গেলে অনেক কিছু, অনেক সময় নিয়ে ঘুরতে হবে, এত সময় হাতে নেই। তো আমরা এখন আস্তে ধীরে এখন রওনা হয়ে যাব, মানে বের হয়ে যাব। তো এই তো এইভাবেই। তো আমার ভাইয়া কিছু বলতে চায়। তো ভাইয়া, তোমার কিরকম লাগলো? অসাধারণ লাগছে, কিন্তু বাঘটা না দেখার আফসোস হইল। তো আমরা ওইখানে সিংহ দেখতে পাইছি, সিংহগুলো স্পষ্ট আমাদের গাড়ির সামনে ছিল, বাট আমরা বাঘ দেখতে পাইনি, এটা একটা আফসোস ছিল। তারপরেও আমরা আমরা এখানে মোটামুটি ভালো একটা সময় কাটাইতে পারছি, কি বলো? হ্যাঁ। ওকে, তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। টাটা টাটা, আল্লাহ হাফেজ।